আমাদের দেশে প্রায় সারা বছরই ফুলের চাহিদা থাকে বিশেষ বিশেষ দিনগুলোতে ফুলের চাহিদা থাকে আকাশ চুম্বি ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান ছাড়াও গৃহসজ্জার জন্য মানুষ ফুল ব্যবহার করে থাকে এছাড়াও প্রিয়জনকে ফুল উপহার দিয়ে থাকে তাই জীবিকা নির্বাহে বেকারত্বের হাত থেকে বাঁচার জন্য এটি হতে পারে একটি আকর্ষণীয় পেশা যা আপনার ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করতে সাহায্য করবে স্থান নির্বাচন ফুলের দোকানের জন্য স্থান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ ভালো জায়গায় যদি দোকান না দেওয়া হয় তাহলে ব্যবসায় সফলতার সম্ভাবনা কম বলে মনে করেন শাহবাগের মুক্তি ফ্লাওয়ার্স মালিক ফারুক হোসেন তাই ফুলের দোকান দেওয়ার জন্য বাজারে কেন্দ্র বা যেসব স্থানে বেশি লোক সমাগম হয় সেসব স্থানে দোকান দিলে লাভ বেশি হবে প্রয়োজনীয় উপকরণ শাহবাগের মৌ পুষ্পালয়ের মালিক আলাউদ্দিন বলেন ফুলের দোকানের জন্য একটি ছিমছাম ঘর ভাড়া করতে হবে এর সাথে প্রয়োজনীয় কিছু উপকরণ লাগবে যেমন মাটির ফুলদানি বালতি মগ কাচি ব্লেড কাচের কাঠের সেলফ স্কচ টেপ রঙিন কাপড় পেপার র্যাপিং পেপার ইত্যাদি উপকরণগুলো সাপ্তাহিক ব্যবহারের জন্য কিনতে হবে তবে এগুলো বেশি পরিমাণে কিনে রাখলে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে তাই প্রতি সপ্তাহের জন্য কিনে ব্যবহার করাই ভালো ওপরের উপকরণগুলো কিনতে এক টাকা থেকে শু করে দুই টাকা পর্যন্ত খরচ হতে পারে পরিচালনা করবেন যেভাবে ফুলের দোকান কিভাবে পরিচালনা করবেন সে সম্পর্কে শাহবাগের মুক্তা পুষ্পালয়ের মোহাম্মদ জাকির হোসেন বলেন ফুলের দোকান পরিচালনার জন্য নিয়ম নিয়মকানুন ভালো করে জানতে হয় দোকান নির্বাচন করার পর দোকানে কাছের শেলফ গুলো সুন্দর করে সাজাতে হবে এবং উপরে মাটির ফুলদানিতে ফুল সাজিয়ে রাখলে কাজ সহজ হবে ভিন্ন ভিন্ন ফুলদানিতে ভিন্ন ভিন্ন ফুল রাখতে হবে এছাড়া আপনি বেদ বাঁশের ঝুড়িতে ফুল বিক্রয়ের জন্য ফুল সাজিয়ে রাখতে পারেন ফুল টাটকা ও সতেজ রাখার জন্য ফুলের ওপর মাঝে মাঝে পানি ছিটিয়ে দিতে পারেন আর পানিটি অবশ্যই পরিষ্কার পানি হতে হবে এতে ফুলও সতেজ থাকবে এবং ফুলের গন্ধও ভালো থাকবে আবার যেসব ফুল সহজেই নষ্ট হয় সেসব ফুল কম রাখাই ভালো তবে মনে রাখতে হবে ফুলগুলো যেন সব সময় টাটকা ও সতেজ থাকে এবং দোকান পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তা না হলে ক্রেতার দোকানের প্রতি আকৃষ্ট নাও হতে পারে কি কি ফুল রাখতে পারেন ফুলের চাহিদার ওপর ব্যবসা অনেকখানি নির্ভর করে কারণ ক্রেতার চাহিদা ব্যবসায় সাফল্যের মূল কথা যেমন গোলাপ রজনীগন্ধা গাঁদা গ্ল্যাডিওলাস অর্কিড দোলন চাপা জিনিয়া ডালিয়া চাইনিজ জিপসি ইত্যাদি ফুলের চাহিদা সবসময় তাই এসব ফুল দোকানে বেশি রাখতে পারেন মূলধন ও প্রশিক্ষণ স্থায়ী উপকরণ ও সাপ্তাহিক প্রয়োজনীয় দ্রব্য কেনার টাকা ছাড়াও প্রতিদিন ফুল কেনার জন্য পাঁচশো থেকে বারোশো টাকা বিনিয়োগ করতে হবে দোকান ভাড়া নেওয়ার জন্য আরও কিছু টাকা প্রয়োজন রয়েছে তাছাড়া ব্যক্তিগত পুঁজি না থাকলে ঋণ সরকারি বেসরকারি ব্যাংকগুলো থেকে ঋণ নিতে পারেন ফুলের ব্যবসায় যারা একেবারে নতুন তারা অভিজ্ঞ কারোর সহকারী হিসেবে কাজ করে শিখে নিতে পারেন কিংবা কিভাবে কাজ করতে হবে এবং ফুলের তোরা কিভাবে সাজাতে হবে তা জানতে পারেন অন্যান্য খুঁটিনাটিও জেনে নিতে পারেন আয় দোকানে ফুল দিয়ে ঘর সাজানো গাড়ি সাজানো বা নানা ভাবে ফুল সাজানোর ছবি সহ এক বা একাধিক বই রাখলে ভালো হয় ক্রেতা তা দেখে অর্ডার দিতে পারে ফুল ব্যবসায় মাসে বারো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা আয় করা তেমন কোনো কঠিন কাজ কিন্তু নয় এছাড়া ফুলের দোকানে ব্যবসা দুই ভাবে করা করা যায় খুচরা ফুল ফুলের তোড়া বিক্রয় করা আবার বিভিন্ন ক্রেতাদের নির্দিষ্ট নির্দেশ অনুযায়ী ঘর বাড়ি বা গাড়ি সাজিয়ে দিয়ে তার বিনিময়ে ফুলের দাম ও মজুরি পাওয়া যায় সেক্ষেত্রে লাভের পরিমাণ কম বেশি হতে পারে এছাড়া